নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? দীপ্তিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে চা বসাতে, আর এখন বাজে প্রায় 7:30। তো বলে দিই সকল বন্ধুকে গুড মর্নিং, আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি উপরের সব কাজ মিটিয়ে তারপরে নিচে নেমেছি, কারণ আজকে আমার হাজবেন্ড সকাল সকাল ঘুমের থেকে উঠেছে, তাই আমি এমনি বাসি কাজ তো করেইছি, আর বিছানা টিছানা পরিষ্কার করে একেবারে নিচে নেমেছি। আর এই কয়েকদিন করছি কি, সকালে ঘুমের থেকে উঠেই আগে চলে যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে একটু পায়চারি করে তারপর ছাদের গাছগুলোতে জল দিয়ে তারপর নিচে নামছি, কারণ সকালে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর রোদ্দুরটা উঠে গেলে তো ছাদে যেতে ইচ্ছা করে না, এমনকি গাছে জল দিতেও যেতে ইচ্ছা করে না, তাই একেবারে ঘুমের থেকে উঠে আগে চলে যাচ্ছি ছাদে। তো আজকেও তাই করেছি। আর তারপর নিচে এসে চা খেয়ে নিচে যে ওই পাঁচিলের উপরে টবগুলো থাকে সেগুলোতে জল দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে রান্নার জোগাড় করতে, মানে সবজি টবজি কাটতে। তো গতকাল ছিল মঙ্গলবার, আর আমাদের বাড়ির পাশেই হাট বসে, সবজির হাট, তো সেখান থেকেই আমরা এইগুলো কিনে নিয়ে এসেছি, আলু, পটল, বেগুন, উচ্ছে, ঢ্যাঁড়স, শশা, আর সজনে ডাঁটা, আরও অনেক কিছু কিনেছি, লঙ্কা, এই মুসুরির ডালটা, আর তবে এই যে পেঁপে আর কুলেখাড়া শাক, আর এই যে ডাঁটা শাক, আম, এগুলো কিন্তু সবই আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে পাঁচিল দিয়ে ঘেরা, তো ওখানে মানে চাষ করা হয়েছিল, সেই চাষের তো এক দাদা এগুলো সব চাষ করে, তো আমাদের দিয়ে গেছে, এগুলো রান্না হবে আজকে। আর আমটা হলো আমাদের গাছেরই আম, আপনাদের একদিন ওই জায়গাটা ঘুরিয়ে দেখাবো, আমাদের আম গাছে কত আম হয়েছে, তারপর আমাদের ফলসা গাছ আছে, তবে আমি জানতাম না যে আমাদের ফলসা গাছ আছে, এই কয়েকদিন আগে গিয়ে দেখি যে ফলসা গাছে ফলসা হয়েছে। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম এটা কি গাছ, দাদা বললো ফলসা গাছ, আমি বললাম তাহলে ঠিকই দেখেছি বা ঠিকই ধরেছি আমি, এটা ফলসা গাছ। তো আমি আপনাদের একদিন নিয়ে যাব, দেখাবো আমাদের কী কী চাষ, মানে শাক, তারপরে বেগুন গাছ, বিভিন্ন রকমের গাছ আছে, নারকেল গাছ, সেগুলো আমি আপনাদের দেখাবো। আর আজকে রান্না হবে উচ্ছে বেগুনের চচ্চড়ি মতো, যেটা হচ্ছে মায়ের ফেভারিট, মা তো বলে ওই দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু আমার উচ্ছে বেগুন বেগুনে অ্যালার্জি বলে একটু কম খাই, আগে তো বলেইছি। আর হবে ঝিঙে আলু পোস্ত, আর টমেটো আম দিয়ে চাটনি, আর হচ্ছে আমের ডাল, আর শাকের তরকারি, ব্যাস এই এইগুলোই। তবে আজকে মাছ নেই, মাছ নেই মানে আজকে জ্যান্ত মাছ নেই, যদি জ্যান্ত মাছ থাকতো তাহলে ওই কুলেখাড়ার পাতাগুলো দিয়ে যে একটা ঝোল হতো। তো আগামীকাল জ্যান্ত মাছ কেনা হবে, তারপর কুলেখাড়ার পাতাগুলো দিয়ে ঝোল হবে। আর মা তো রান্না চাপিয়েই দিয়েছে, ওইদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আর আমি শাক ধুয়ে নিয়ে এসেছি, মা শাকটাও চাপিয়ে দিয়েছে, এই যে শাকে দিয়েছে ঝিঙে, কুমড়ো, বরবটি, আর অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। চিংড়ি মাছটা দিলে কী হয়, শাকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, আর আমাদের বাড়িতে শাক শাকের তরকারি এরকম বেশিরভাগটাই চিংড়ি মাছ দিয়েই হয়। আর এই যে চাটনিটাও মা চাপিয়ে দিয়েছে, তবে চাটনিতে জল দেওয়ার আগে মা কয়েকটা আম আর টমেটোর পিস তুলে রেখে দিয়েছে, কারণ মা টক দিয়ে ভাত খেতে ভালোবাসে। আমরা এই গরমে টকের ডাল দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করি, তবে সেটা আমের হোক বা কচি আমড়ার, দুটোই ভালো লাগে। আর বাড়িতে তো টক দই আনাই থাকছে, যার যখন ইচ্ছে হচ্ছে খাচ্ছে, কেউ টিফিনের পরে বা কেউ দুপুরের পরে খাওয়ার শেষে আর কি। তবে মায়ের কিছুদিন হয়েছে একটু গলায় কফ কফ, তাই মা ঠান্ডা টক দইটা একটু কমই খাচ্ছে। আর আমিও আমার দুধের জিনিস, যে কোনো দুধের জিনিস খাওয়া একটু বারণ আছে, তাই অন্য বছরের তুলনায় এবছরে টক দই দিয়ে ভাত বা শুধু টক দইটা একটু কমই খাচ্ছি।
আর আজকে যেহেতু ঝিঙে পোস্ত হবে, তাই আমি পোস্তটা বেটে নিচ্ছি। আর মায়ের রান্না প্রায় হয়েই এসেছে, শুধু পোস্তটা বাকি আছে। পোস্তটা বাটা হয়ে গেলে, মানে পোস্তটা রান্না হয়ে গেলে আজকের মতো রান্না হয়ে যাবে। সকালের খাওয়ার জন্য আজকে হয়েছে রুটি আর আলুর তরকারি, দু এক পিস কুমড়ো দিয়ে দিয়েছে আলু তরকারিতে। আর ও একটু ঝোল খেতেই বেশি পছন্দ করে, তাই তরকারিটা একটু ঝোলঝোলই হয়েছে। আর এই কুলেখাড়া শাকগুলো আজকে তো রেখে দিচ্ছি, আজকে খাওয়া হবে না, তো আজকে প্যাকেটে করে, মানে পলি প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। আর যা সমস্ত, মানে যে সমস্ত বাজার করা হয়েছিল গতকাল আর ফ্রিজে ঢোকানো হয়নি, তো আজকে সকালে এইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি পলিথিনে মুড়ে। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে তারপর ফ্রিজে ঢোকাবো। আমি এখন দু রকম জল একটু মিক্সড করে নিচ্ছি, কারণ বাইরের জল একদমই খাওয়া যাচ্ছে না আর ফ্রিজের জল ডাইরেক্ট খাওয়াতে উচিত নয়, আপনারা সবাই জানেন। তো মিশিয়ে অরূপকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, এবার মা আর আমি খাবো। আর এই গরমে এই ঠান্ডা জল খেয়েই পেট ভরে যাচ্ছে, খেতে বসার আগেও জল খেয়ে পেট ভরে যাচ্ছে, সে টিফিনেই হোক বা দুপুরের খাবারেই হোক, সবসময় জল খেয়েই পেট ভরে যাচ্ছে। আর জল খেয়ে যেন শান্তি আর হচ্ছে না, মনে আর টিফিন খেয়ে আমি জলের মেশিন চালাবো, তারপর টাটকা জল ভরে তারপর স্নান করতে যাব, কারণ ট্যাঙ্কির জল একদম আগুন হয়ে গেছে। ওই জল গায়ে ঢালাতে দূরের কথা, মুখেও দিতে ইচ্ছা করছে না, তাই টাটকা জল তুলবো তারপর স্নান করতে যাব। আর এখন আমি চলে এসেছি উপরে, সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তো একদম শুকিয়ে গেছে। আর গতকাল পাশের বাড়িতে ছিল কালী পুজো, সেখানে গিয়েছিলাম, তো শাড়িটা একটু রোদ্দুরে দিয়ে গরম করে তারপর আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর এই গরমে কি হচ্ছে, জামা কাপড় তো তাড়াতাড়ি শুকিয়েই যাচ্ছে, তো এখন মেলে দিয়ে নিচে যাব। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে উপরে যখন আবার আসি শুতে, তো জামা কাপড়গুলো একবার উল্টে দিই, কিন্তু এখন আর উল্টে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এসে দেখছি জামা কাপড় একদম শুকিয়ে গেছে, তখনই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখন আমি নিচে এসে গেছি, নিচে এসে পুজোটা দিয়ে দেবো, তারপর ভাত খাবো আমরা।
আপনাদের আমি একদিন বলেছিলাম যে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে সেই জলটা একটা গাছে দিয়ে দিই, তো আজকে আমি দেখাবো যে কোন গাছে আমি জলটা দিচ্ছি। এই যে একটা টাইম ফুলের টবে আমি জলটা ঢেলে দিই, তারপরে তুলসী তলায় একটু জল দিয়ে প্রণাম করে নিই। তো এখন বাজে 5টা, আমি এই ঘুমের থেকে উঠলাম আর উঠেই দেখি আকাশটা বেশ মেঘমেঘ করে আছে আর খুব হাওয়াও দিচ্ছে, আর আজকে মনে হচ্ছে একটু বাইরে যাব, মানে একটু মাঠের দিকে যাব। তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো এই শাড়িটা, আর জামা কাপড়গুলো গুছিয়ে আলনায় রেখে দেবো, তারপর যাব একটু মাঠের দিকে। খুব হাওয়া দিচ্ছে, ছাদে গেলেও খুব হাওয়া দেবে, তো যেতে ইচ্ছা করছে, আর মাও যাবে একটু, তো মায়ের সাথে আমিও যাব। এই যে আমরা এসে গেছি একটু মাঠের দিকে, তো এখানে আর চাষ টাস হয় না, কিছু ভেড়ি আছে, ভেড়ির পাট দিয়ে গাছ টাছ লাগানো আছে। তো চলুন দেখাই সূর্যটাকে আজকে কীরকম অস্ত্র যাচ্ছে, আর খুব ভালো লাগছে সূর্যটা দেখতে। আর হাওয়া দিচ্ছে, মানে এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না। এটা হলো চিনিদি, চিনিদি আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। আর এটা হলো মিষ্টি, তো মিষ্টি বললে আমার মুখ তুলতে হবে না। এখানে মান্তুও আছে, মিষ্টি আর মান্তু দুই বন্ধু, ওরাও এসেছে, তো ওরাই আমাদের এই ভিডিওগুলো করে দিচ্ছিল। আর মাঠে যে সমস্ত বুনো ফুল গাছ আছে না, সেগুলো ওরা আবার তুলে তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল যে দেখো কাকিমণি এগুলো কি গাছ। তো আমি তো চিনি না, ওরাও চেনে না, বলতে পারেনি, কিন্তু গাছগুলো দেখ মানে ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল না, মনে হচ্ছিল না যে বাড়ি যাই, এখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, সন্ধে হয়ে আসছে, তাই সবাই আমরা বাড়ি চলে এসেছি। আর আমি বাড়িতে এসে সন্ধ্যা টন্দা দিয়ে চা বসিয়েছি, চাও হয়ে গেছে, মাকে চা দিয়ে দিচ্ছি, আর অরূপের চাটা ফ্লাক্সে রেখে দিলাম, ও পরে আসবে এসে খাবে। তো মা টিভি দেখতে দেখতে চা খেতে শুরু করে দিয়েছে, আর চায়ের সাথে একটু চাল ভাজা মুড়ি খাচ্ছে, আর আমি খাবো সকালের যে আলু তরকারিটা হয়েছিল না, ওটা দিয়ে একটু মুড়ি মেখে খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।